একটা ছেলে ঠিক কেমন ধরনের মেয়ে পছন্দ করে? প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। যে ছেলেটা গাজাড়ি, যে ছেলেটা ড্রিঙ্ক করে, স্মোকিং করে, সেই ছেলেটা কি ড্রিঙ্ক করা, স্মোকিং করা গাজাড়ি গার্লফ্রেন্ড চায়? বা যে ছেলেটা বাইক রাইড করতে পছন্দ করে, তাহলে কি সে একটা রাইডার গার্লফ্রেন্ড চায়? কিংবা যে ছেলেটা ঘরে চুপচাপ বসে থাকে, সেই ছেলেটা কি একটা ঘরোয়া মেয়েই চায়? হয়তো তাই। কিন্তু এই সবকিছু মিলেমিশেও দেখা যায়, একটু কম্পেয়ার করলে বোঝা যায় যে তিনটে গুণ যদি একটা মেয়ের মধ্যে থাকে, তাহলে এই ধরনের মেয়েকে কেউ ইগনোর করে না, এই ধরনের মেয়ে সবাই চায়। তিনটে গুণ কি সে বিষয়ে আছে কথা বলবো। তিনটে গুণ আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি, তোমার মধ্যে আছে কিনা টিক দাও মনে মনে, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট, নারী সুলভ আচরণ। মেয়ে যে ফিউচারে মা, মানে একটা মেয়ের মধ্যে যদি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো না থাকে, তাহলে ঠিক এই ধরনের মেয়েকে খুব একটা পছন্দ করে না। একটা ছেলে যখন সারাদিনে কাজের পর বাড়ি ফিরছে, সে যখন স্ট্রেস ফিল করছে, তার বডি পেন হচ্ছে, তার কালকে একটা হিউজ কাজ রয়েছে, সেটা নিয়ে সে টেনশন টেনশনে আছে, টেনশন ফিল করছে, ফিউচার নিয়েও সে হেভি ডিপ্রেশনে ভোগে মাঝে মাঝে, সবকিছু নিয়ে এসে যখন বাড়ি ফিরছে, তখন তাকে সঙ্গে সঙ্গে তার মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া, তার জন্য চা করে আনা, তার পাশে বসে তার হাতে হাত রেখে বলা যে আমি তো আছি তোমার সাথে, এত টেনশন করছো কেন, দুজন মিলে একসাথে করে নেব, এটাই হচ্ছে নারী সুলভ আচরণ। এই ধরনের মেয়েদেরকে ছেলেরা খুব বেশি পছন্দ করে, কারণ এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মারা করে থাকে, কোনোদিন ছেলেটার মা তার জন্য করতো। আজকে যদি তুমি এই জিনিসটা করতে পারো, তাহলে অবশ্যই তোমাকে সে কখনোই ছেড়ে যাবে না, এবং তোমার প্রতি সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তোমাকে খুব 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 ভালোবাসবে। বুঝে গেল? সেকেন্ড পয়েন্ট, টেলিপ্যাথি ক্রিয়েট করতে হবে। টেলিপ্যাথি বাংলাটা যদি তুমি গুগলে সার্চ করো, তাহলে দেখতে পাবে টেলিপ্যাথি মানে হচ্ছে মন জানাজানি। মন জানাজানিটা কিরকম? মন জানাজানি মানে হচ্ছে যেটা রাধা কৃষ্ণের সাথে হতো, কৃষ্ণের আঘাত লেগেছে, রাধা জানছে, রাধা কানছে। বাংলা সিনেমাতে আমরা দেখেছি নায়িকার আঘাত লেগেছে, নায়িকার মাথা ফেটে গেছে, নায়কের লাগছে, ব্যথা করছে, এই সিনগুলো অকওয়ার্ড লাগে দেখতে, একটা বাজে লাগে, আমরা হাসাহাসি করি, রোস্ট করে দিই এটা নিয়ে, বাট এটা হয়। যদি এই জিনিসটা তুমি ফিল করতে পারো বা ফিল করাতেও পারো, তাহলে এই ধরনের মেয়েকে তো সবাই ভালোবাসবে। অ্যাকচুয়ালি এটা মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য, ঠিক আছে? টেলিপ্যাথিটা ঠিক কিরকম ভাবে কাজ করে? টেলিপ্যাথিটা মানে হচ্ছে তুমি কিছু একটা কথা বলছো না, সে বুঝে যাচ্ছে, কিংবা সে একটা কথা বলতে চাইছে, তার আগেই তুমি বুঝে যাচ্ছ। সে তোমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা সেদিন একটা মুভি দেখেছিল, মুভিটার নাম কি, তুমি সঙ্গে সঙ্গে বলে দিলে। তার সাথে হয়তো অনেক মুভি দেখেছো, বা সেই দিন মানে কোন দিন কোন মুভি, বাট তুমি সঙ্গে সঙ্গে বলে ফেললে, এটাই হচ্ছে টেলিপ্যাথি। হয়তো তুমি শুয়েছো, তোমাকে একটা বালিশ দেওয়া হয়েছে, সেই দিয়েছে বালিশটা, বাট তোমার ওই বালিশের উপর হাত রেখে শোয়া দেখে সে বুঝতে পারলো যে তোমার আর একটা বালিশ দরকার, এটাই টেলিপ্যাথি। তোমাকে সে বললো না যে একটা বালিশ দাও, তুমি বললে যে একটা বালিশ দেখা মনে হচ্ছে না, দি, সে তুমি একটা বালিশ সঙ্গে সঙ্গে দিলে, এটাই হচ্ছে টেলিপ্যাথি, এটা হচ্ছে মন জানা জানি। ইংলিশ ওয়ার্ডটা খুব ভালো লাগে আমার, টেলিপ্যাথি। এটা সত্যি আমার অ্যাকচুয়ালি মনে হয় যে কোনো রিলেশনশিপে যদি এটা থাকে, না বলতে কিছু বুঝে যাওয়া, তাহলে তো খুব ভালো হয়, বাট এটাকে ক্রিয়েট করতে হয়, এটার জন্য সম্পূর্ণভাবে দুজন দুজনকে জানতে হয়, বুঝতে হয়, তবে এটা ক্রিয়েট হয়। তো এটা যদি তুমি ক্রিয়েট করতে পারো, তাহলে অবশ্যই তোমাকে সে সত্যি কখনো ছেড়ে যাবে না, এটা গ্যারেন্টি। এবার কিছু ব্যতিক্রম থাকে, সেটা আলাদা ব্যাপার, যাই হোক। তিন নম্বর পয়েন্ট, এটা খুব বেসিক একটা পয়েন্ট বাট ভাইটাল, এটা উভয়ের জন্য। একটা এমন মানুষ হতে হবে আজকের দিনে যে মানুষটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে, হাসি খুশি। নেগেটিভ পার্সনদেরকে আজকের দিনে মানুষ পছন্দ করে না, কারণ আজকের দিনে মানুষের হিউজ প্রবলেম, যে কোনো মানুষ নানা রকমের প্রবলেম নিয়ে ভুগছে, টেনশনে ভুগছে, ফিউচার নিয়ে ডিপ্রেশনে আছে, তার মাঝে যদি তুমি নেগেটিভ কথা বলো, তাহলে তোমার সাথে কেউ মিশতে চাইবে না। তোমার মধ্যে একটা হাসি খুশি ভাব আনতে হবে। হাসি খুশি মানে এই নয় যে তুমি সবসময় হ্যাঁ 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 করে বেড়াও, তুমি যে কোনো জিনিসকে খুব ক্যাজুয়ালি নাও, এমনটা নয়। সিরিয়াস ম্যাটারকে সিরিয়াস ভাবে বলো, বাট কথাগুলো অন্যরকম হবে। ওই যে স্বপনদার কথা বলেছিলাম না একটা ভিডিওতে, খুব ভালো লেগেছিল স্বপনদাকে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন দোকানদার একটা লোককে জিজ্ঞাসা করছেন, লোকটা পরনে একটা নোংরা জামা কাপড়, পায়ে জুতোটাও ফাটা, লোকটা হচ্ছেন পেপার বিক্রেতা, নাম স্বপন। তো দোকানদার জিজ্ঞেস করছে, স্বপনদা কেমন আছেন? স্বপনদা একটা এমন অ্যান্সার দিল, এই অ্যান্সারটার ইন্টিমেট মিনিংটা যদি তুমি বুঝে যাও না, তাহলে তোমার লাইফে কোনো প্রবলেম থাকবে না। স্বপনদাকে জিজ্ঞাসা করলো, স্বপনদা কেমন আছেন? স্বপনদা কি বলছে? স্বপনদা বলছে, পৃথিবীর কিছু মানুষের থেকে হয়তো খারাপ আছি, বাট অনেক মানুষের থেকে খুব ভালো আছি। এর যে ইন্টিমেট মিনিংটা, এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার লাইফে আর কোনো প্রবলেমই থাকবে না। বোঝা গেল? সবসময় পজিটিভ ফিল করো, নিজের মধ্যে একটা পজিটিভিটি আনো, আর এই পজিটিভিটিটাই তোমার আশেপাশের মানুষদেরকে পজিটিভ করে তুলবে, তাদের মনের মধ্যে একটা পজিটিভ ওয়েভস নিয়ে আসবে, এবং তোমার সাথে সবাই মিশতে চাইবে। ফিউচার নিয়ে সবাই ডিপ্রেশনে আছে, কালকে নিয়ে সবাই ডিপ্রেশনে আছে, সবাই টেনশনে ভুগছে,
কিন্তু কথা বলার ধরনটা অন্যরকম আনতে হবে। সবসময় কান্নাকাটি টাইপের একটা ভাব, হ্যাঁ না না করে একটা ভাব, এটা নয়। আমি পারবো না, কালকে কি হবে, কি করে চলবে আমার ফিউচার, কি করে চালাবো, কি হবে না, সবসময় এরকম না, কথাটা একটু অন্যরকম হবে। হ্যাঁ কালকে নিয়ে আমি খুব টেনশনে আছি, আমার পকেটে এত টাকা নেই, কালকে এত টাকা লাগবে, দেখি চেষ্টা করছি, করে নেবো, করতে হবে আমাকে, চেষ্টা করবো, যতটা পারবো ততটাই চেষ্টা করবো, হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, এই ধরনের তুমি যদি বলো একটু ক্যাজুয়ালি, একটু পজিটিভ, ব্যাস আর কিছু না। তো এই তিনটে পয়েন্ট যদি তোমার মধ্যে থাকে তাহলে অবশ্যই এই ধরনের মেয়েকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে। তোমার মধ্যে কি আছে এই তিনটে গুণ? নিচে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নিও, কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন রাত 8টায় ভিডিও তো আসেই। আর তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলো নিয়েও আমি ডিসকাস করবো আমার ফেসবুক পেজে, কমেন্ট করো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এই ভিডিও নিচেও কমেন্ট করতে পারো। এই ভিডিও গুলো অ্যাকচুয়ালি র ফুটেজ আপলোড হয় তো তাই একটু দেখতে কেমন লাগছে, হয়তো অন্যান্য চ্যানেল থেকে একটু আলাদা লাগছে। যাই হোক, আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।